হারমোনিয়া অনেক রেগে যাচ্ছেন স্যার প্লিজ স্যার স্যার একটু বুঝার চেষ্টা করুন স্যার একটা কথা শুনেন না স্যার 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 একটা কথা শুনুন আপনি কি যাবেন এখান থেকে যাবেন আবু আবু আমি আর পারবো না আমি ক্লান্ত হয়ে গেছি আমার অনেক ক্লান্ত লাগতেছে আমি একটু বসে তুমি করো না আমি পারবো না তুমি করো আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম সালাম কি আপনার আমি একটু দুটো কথা বলতাম আজকে কি কথা বলেন এই যে আপনারা দৌড়াদৌড়ি করতেছেন শরীরে তো কোনো ঠিক নাই আমরা একটু প্রেসারটা একটু চেক করি ম্যাডাম না না আমাদের প্রেসার ঠিক আছে আমরা বাইরে থেকে টেস্ট করে আসছি লাগবে না না ম্যাডাম একটু চেক করলে কিন্তু না না আমরা চেক করছি আমাদের লাগবে না ঠিক আছে আপনি আসুন ম্যাডাম আপনি চেক করলে আপনার কোনো টাকা দেওয়া লাগবে না আমরা ফ্রি তে মনে কোন সার্ভিসটা দিয়ে থাকি ঠিক আছে না আমাদের লাগবে না আপনি আপনি জগিং করতেছেন তো আপনি তো অনেক ক্লান্ত হয়ে গেছেন না এখন যদি আপনার প্রেসারটা মাপে দিই তাহলে আপনার দেখতে ভালো হবে তাহলে আপনি লাগবে না জানতে পারবেন যে আপনার প্রেসারটা ঠিক আছে কিনা ম্যাডাম হইছে কি আমাদের এই সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প বসছে তো এইজন্য যারা এইখানে এই পার্কে যারা জগিং করতে আসে তাদের আমরা একটু চেক করে দিই তারা ভালো আছে কিনা সুস্থ আছে কিনা না আমরা সুস্থ শারীরিক কি অবস্থা তা আমরা একটু জানাই দেই আর কি শুনুন শুনুন আমাদের নৈতিক দায়িত্ব ম্যাডাম না না দায়িত্ব লাগবে না আপনি আসতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ঠিক আছি না ম্যাডাম আপনি দেন ম্যাডাম মাইপে দি আপনাকে পেশেন্টটা মাইপে দি ম্যাডাম আপনি ভালো হবে আপনার দিক থেকে আপনার দিক থেকে খুব ভালো হবে আমরা এটা ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা তৈরি করছি আমরা এখানে ফ্রি তে মাইপে দি ঠিক আছে আপনার দিক থেকে ভালো হবে এটা বুঝে কই গেল আল্লাহই জানে দি এটা করলে আপনার জন্য ভালো হবে দেন ম্যাডাম মাইপে দি ম্যাডাম না লাগবে না লাগবে না বলছিলেন লাগবে না কেন এক কথা বারবার বলছেন জানেন দেন আসেন এখান থেকে যত এটা কিন্তু আপনাদের ভালোর জন্য ঠিক আছে বলছি লাগবে না বসুন এই কথা একটু ওয়েট করুন বসুন এখানে ম্যাডাম অনেক সময় দেখা যায় কি অনেকের শারীরিক অবস্থা ভালো থাকে না আমি সুস্থ আছি ঠিক আছে আমার শারীরিক একদম ওকে যান এবার আসুন রাগ করেন না ম্যাডাম আমরা আপনাদের জন্যই আসছি এখানে এই যে মেডিকেল ক্যাম্পটা করার কাজের জন্য আপনাদের জন্যই করা আপনারা যদি আমাদের একটু কোঅপারেট না করেন তাহলে আমরা আমাদের কি হবে ম্যাডাম ফ্রি চেকআপটা করে দেই আপনাকে ম্যাডাম একটা কথা বলে বলে কেন আমার মেজাজটা শুধু খারাপ করতেছেন আপনি বলেন তো আপনি যাবেন নাকি এখানে আমি লোকজন ডাকবো আমার আপনি বলেন আমার আব্বু কিন্তু সামনে আছে কিন্তু ডাকবো ম্যাডাম শুনেন যদি একবার ডাকে তাহলে কিন্তু আপনি কিন্তু ঠিক করে দিবে আমার আব্বু রাগ কিন্তু ভালো না জানেন আপনি ম্যাডাম ঠিক আছে আপনার ভালোর জন্য ম্যাডাম আপনাদের ভালোর জন্য আমরা সার্ভিসটা করতেছি ঠিক আছে ম্যাডাম আমরা এখানে যারা এই জগিংটা করে থাকেন তাদেরকে আমরা এই সার্ভিসটা দিয়ে থাকি ভালোর জন্য আপনাদের ভালোর জন্য আমরা এই ক্যাম্পটা বসাচ্ছি বাবা লাগবে না লাগবে না আমরা অনেক ভালো হয়েছে ঠিক আছে বাবা মেয়ে উভয় সুস্থ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এবার আপনি আসুন এখানে জগিং করতেছেন বাসা থেকে একরকম বের হইছেন না 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 আবার যদি আবার আমার কথা একটু শুনুন বাসা থেকে বের হইছেন জগিং করছেন আপনি সুস্থ আছেন কিনা আপনার প্রেসারটা উঠতেছে নামতেছে কিনা আমরা একটু চেক করে নিলাম আপনিও আপনিও মন থেকে স্যাটিসফাই থাকলেন যে না আপনার প্রেসারটা ঠিক আছে আমরা কন্টিনিউ চেকআপ করাই এবং কন্টিনিউ চেকআপের মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা শারীরিক অবস্থা আমাদের ঠিক আছে আপনারা বলছেন থ্যাংক ইউ লাগবে না আমাদের স্যার একটু চেকআপ করাই না চেকআপ করানো আছে প্রত্যেকে যেগুলো আসে আবু তুমি বলো তো মিজাজটা একটা কথা খারাপ করে দিচ্ছে একটা কথা ভালো করেন না ম্যাডাম একটু করেন ম্যাডাম একটু করেন জান দেখেন দেখি মিয়া বাবা ডিস্টার্ব করেন না তো যত কি রাগ ধরেছে আবু বলো তো একটা কথা বলে বলে স্যার 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 একটু চেকআপটা করান না স্যার স্যার লাগবে না লাগবে না স্যার যেহেতু ফ্রি পাচ্ছেন এটা স্যার ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ স্যার যেহেতু ফ্রি পাচ্ছেন প্লিজ লিভ মি অ্যালোন জান স্যার আপনাকে ডিস্টার্ব করতে স্যার আপনি মনে কিছু করেন না স্যার আমার কথা একটু শুনে না স্যার একটু নরমালে নেন স্যার লাগবে না আমার আমার কোনো প্রবলেম নাই স্যার আমার কোনো প্রবলেম নাই স্যার নো নো নেভার স্যার একটা কথা বলি স্যার নেভার স্যার একটা কথা বলি স্যার স্যার যদি নতুন চাকরি নিতে আই এম এভরিথিং ইজ ওকে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি স্যার রাখবেন না স্যার নতুন স্যার কি আশ্চর্য আপনারা কি যাবেন এখান থেকে স্যার কোথা থেকে যেগুলো আসে ঝামেলা এই যাবেন আপনারা স্যার একটা কথা শুনেন না স্যার 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 একটা কথা শুনুন আপনি কি যাবেন এখান থেকে যাবেন
প্লিজ স্যার একটা কথা শুনেন না স্যার স্যার একটা কথা শুনুন ডোন্ট ডিস্টার্ব মি স্যার স্যার একটু শান্তি রাখেন স্যার এই যে প্লিজ স্যার রাগবেন না আমার সমস্যাটা কি জানেন পার্কে আসি কেন জানেন একটু রিল্যাক্সের জন্য সকালে আসি একটু জগিং করার জন্য আইসা এখানে দাঁড়াই ওই আসে হসপিটাল ওলা আরেকজন আছে স্যার মাস্ক লাগবে আরেকজন আছে স্যার স্যানিটাইজার লাগবে আরেকজন এদিক দিয়ে আসে স্যার কফি লাগবে আশ্চর্য ব্যাপার আপনারা কি মানে একটু শান্তি মতো একটু রিল্যাক্স করতে দিবেন না স্যার আমরা আছি আপনাদের উপকার করবার জন্য না 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 লাগবে না থ্যাঙ্ক থ্যাঙ্ক আপনি আপনার পেশাটা ঠিক আছে কিনা থ্যাঙ্ক ইউ লাগবে না চেক করবার জন্য লাগবে না থ্যাঙ্ক ইউ লাগবে না স্যার আসলে হইছে কি ওদের জন্য আপনি আমাদের ভুল বুঝতেছেন ঠিক আছে ওই কফি ওয়ালা এই চা ওয়ালা এইটার জন্য আমাদের ভুল বুঝতেছেন আমরা আসলে আপনাদের উপকারের জন্য আসছি স্যার আসলে কি আপনারা কি স্বেচ্ছা যাবেন স্যার আরেকটা কথা বলতাম স্যার আমরা নতুন চাকরি নিতেছি আপনারা যদি এনডিটা আমরা যদি দিতে পারি অফিসে তাহলে আমাদের চাকরিটা একটু ভালো হবে ঠিক আছে আপনি আপনি চাকরি নিছেন নতুন চাকরি আমি কি করব হোয়াট ক্যান আই ডু নাও দিস স্যার রাগ করুন না প্লিজ একটু নরমাল হন স্যার এখান থেকে যাবেন আপনারা যাবেন একটু সহযোগিতা যাবেন কি না বলেন ইয়েস অর নো যাবেন স্যার স্যার আমরা তো যাব স্যার আপনার উপকারের জন্য স্যার হ্যালো স্যার ও প্লিজ স্যার আমাদের স্যার স্যার অনেক রেগে যাচ্ছেন স্যার প্লিজ স্যার স্যার একটু বুঝার চেষ্টা করুন স্যার স্যার একটু বুঝার চেষ্টা প্লিজ আমার একটু কথা বলতে দিবেন জি স্যার বলেন স্যার আপনি আমাকে ডিস্টার্ব করেন না প্লিজ ফর রিকোয়েস্ট স্যার আপনার প্রেশারটা মাপলে কি ক্ষতি হবে স্যার এতে বলেন প্লিজ একটু আপনি একটু সমস্যা দেখান যে এই প্রেশারটা মাপলে আমাদের এই সমস্যা হবে না বাবা আমার লাগবে না আপনি কি জোর করে দিবেন আমাকে না না জোর করে দিব না তাহলে আমার লাগবে না স্যার এটা তো আপনার উপকারের জন্য স্যার আপনারা যাবেন আপনাদের যন্ত্রণা আজকে আজকের জগিংটাই মিস গাইড শেষ রাজি হব না জান আব্বু দেখলে একটা কথা খুব সুন্দর থ্যাংক ইউ এবার আপনি আসেন তো জানতো একটা কথা বলে বলে বার বার জানতো এদিকে আপু আসলে আমরা নতুন চাকরি নিচ্ছি তো তাই মনে করুন যে আপনাদের এই চেকআপ করলে আমি কি করব আপনি নতুন চাকরি নিলে আমি কি করতে পারি কিছু করতে পারি এখানে না আমাদের মনে করুন যে নতুন চাকরি আপনি যদি এই এনটিটা যদি আমরা অফিসে দিতে পারি তাহলে আমাদের দিক থেকে একটু ভালো হবে ঠিক আছে আর এটা দিলে তো আপনার কোনো টাকা পয়সা লাগতেছ না এটা তো আপনার ভালো পেশাটা ঠিক আছে কিনা এটা তো আপনি মাপ দিতে পারবেন আমরা যদি আপনার এই চেকআপটা করতে পারি আমাদের যদি এন্ট্রি হয় আমাদের ঠিক আছে চেক করেন নেন নেন পেশা না পেশা কাশেন ম্যাডাম আসেন ও স্যার আপনি আসেন আবার স্যার আমরা এখনো আবু থাক না স্যার পেশাটা তো না আপনি আপনি কিছু না আবু থাক না আমাদের একটু সহযোগিতা করেন স্যার আপনাদের সহযোগিতায় আমাদের চাকরিটা থাকবে স্যার থাক আবু কিছু বলে না প্লিজ স্যার প্লিজ স্যার রাগ করুন না স্যার রাগ করুন না স্যার প্লিজ একটু পেশেন্ট স্যার আমি করতেছি স্যার আচ্ছা ঠিক আছে আপনি পেশাটাই নাববেন আপনি এইখানে বসুন এই এইখানে বসুন বসুন ঠিক আছে আবু পেশাটাই তো নাববে এত কিছু করবে না স্যার স্যার আপনি এই সাইডে বসুন স্যার এখানে বসলে ভালো হবে স্যার বসুন স্যার আপায় গেছি ম্যাডাম হ্যাঁ বলুন একটু আপনার একটু গ্লাসটা খুলবেন স্যার দেখি স্যার থ্যাংক ইউ ম্যাডাম যদি একটু এই মাস্কটা একটু খুলতেন ম্যাডাম অযথা আমি আসলে না স্যার আপনাদের জন্য স্যার আমি পিন করা তো এই জন্য না খুলে হয় না না এমনি 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 খোলা লাগবে না আপনি এখানে টান দেন নামাই ফেলেন ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 এবারে হবে ঠিক আছে হ্যাঁ 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 আমার দিকে একটু তাকান তো ম্যাডাম একটু আপনার একটু একটু দেখি একটু জিব্বাটা বের করেন তো ম্যাডাম আবুল স্যারকে যে এটা যে একটু চেকআপ চেকআপ করো স্যার যে স্যার দেখুন স্যার আপনার চোখে কি এখানে কোনো সমস্যা আছে কিনা আপনার চোখে একটু দেখুন স্যার মেডিসিনের ওটা নিয়ে দেখো একটু স্যারের ওইখানে হ্যাঁ হ্যাঁ চোখে কোনো সমস্যা স্যার একটু আগুন তো স্যার আ স্যার একটু জিব্বাটা টিপে করুন স্যার উপরে করুন স্যার একটু হ্যাঁ স্যার ঠিক আছে সমস্যা নাই স্যার এখানে যেন কি লাগছে এখানে দেখি ম্যাডাম এদিকে তাকান শালার বেটা রাজি হবি নে শালা কষ্ট করে রাজি বানাইছি কি আছে দেখ কি আছে দেখ কি আছে দেখ দোষ টাকা পাইছি মায়ের কাছে দুইটা মোবাইল খালি হ্যাঁ দেখ 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 কোন কি কি আছে দেখ ও চল 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 দেখ পকেটে কিছু আসেনি তাড়াতাড়ি করবে না আরে গড়ি পাইছি দেখ আরে বেড়া এইটা বেড়া
হ্যাঁ কি ব্যাপার? এ মুরব্বি মুরব্বি, বুঝলাম না। এ আপা আপা আয়, বুঝলাম না এবার পড়ে আছে কেন। এ মুরব্বি মুরব্বি, এ মুরব্বি কিসে বলেন তো, এভাবে পড়ে আছেন কেন? দেখি উঠেন, দেখি উঠেন উঠেন উঠেন, দেখি একটু পানি খান। কিসে কিসে কিসে, একটু স্বাভাবিক হন, কিসে বলেন তো, কি সমস্যা? এ আপা দেখি, এ আপা দেখি দেখি কিসে বলেন তো, একটু উঠেন তো, দেখি দেখি একটু উঠেন উঠেন, বসেন বসেন, চশমা এখানে পড়ে আছে কেন? দেখি বসেন, কিসে বলেন তো, এবার পড়ে আছেন কেন? আর একটু পানি খান, দেখি একটু পানি খান, একটু পানি খান। হ্যালো ভাই, মাথা ঘুরতেছে, একটু পানি খান। কিসে কিসে বলেন? আমার মেয়ে কথা আছে এই যে আপনার পাশে আছে, কি সমস্যা বলেন? কিসে আপা একটু বলেন তো, দেখি আমার মাথা ঘুরতেছে, আমাকে পানি খান। দেখি দেখি কিসে বলেন, কি সমস্যা? এ আপু কিসে? ওই লোক দুটো কোথায়? কিসের লোক? এখানে তো আমাদেরকে চেক চেক করছিল। কি চেক করছিল? আমাদের প্রেসার, প্রেসার চেক করছে। তা আপনারা এখানে পড়ে আছেন কেন? আমাদের কি কি বাবা, আমার ফোন, আমার ফোন কোথায়? ফোন মানে আমার ফোন তো এখানে ছিল। আমার তো টাকা দিব, ফোন কোথায় গেল? ফোন টাকা, ফোন টাকা বুঝলাম না। আমার দুইটা মোবাইল, মোবাইল মানে আর পকেটে ওই যে গ্যাস বিল দিতে যাব তো, ওইটা ছিলও পকেটে ছিল। আচ্ছা কত টাকা? এখানে প্রায় 14-15 হাজার টাকা। আচ্ছা আমার ফোন নাই, বুঝলাম না কি ব্যাপারটা, খুলে বলেন অসুবিধা নাই। হ্যাঁ আপা স্বাভাবিক হন, ধরেন একটু পানি খান, একটু পানি খান। খাবো না ভাই, মাথা ঘুরতেছে তো। সে আমি তো প্রতিদিন আসি এখানে জগিং করতে। জি জি, আজকে আবার মেয়েটা বললো আব্বু আমি তোমার সাথে যাব। আচ্ছা চলো। হ্যাঁ আমি আবার গ্যাস বিল দিতে যাবো ওর সাথে, বললাম চলো জগিং করে তোমার বাসায় দিয়া, তারপর আমি চলে যাবো বিল দিতে। আচ্ছা ইন দ্য মিন টাইম দুজন লোক আসলো। আচ্ছা ওই আপনার মেডিকেলের ইউনিফর্ম পরা, প্রেশার টেশার এইটি গলায় ঝুলানো, আমারও অনেকবার ট্রাই করছে মানে আমি রাজি হই না। আচ্ছা আমি আবার মেয়েকে এখানে রাইখা ওইদিক গেছি। হ্যাঁ ওইদিক থেকে আইসা দেখি মেয়েরে রাজি করাই ফেলছে। আচ্ছা মেয়ে তো অলরেডি পরে, মেয়ে আমাকে রিকোয়েস্ট করলো যে আমরা চেক না করলে কোনো চাকরি থাকবে না। আচ্ছা আমরা যদি একটু চেক করি মানে দুইজন লোক আসছে আপনাদের প্রেসার মাপবে। হ্যাঁ প্রেসার মাপার জন্য, মানে ওনারা এই কাজটা না করলে ওনাদের চাকরি থাকবে না পরে। পরে আমি বল ভাবলাম যে আমার একটু এটুকুর জন্য যদি ওনার চাকরিটা যদি হয়ে যেত হোক, সমস্যা কি? আচ্ছা পরে আমি রাজি হইলাম, প্রথমে তো হইলাম না কি, অনেকক্ষণ পর পরে হইছি, প্রথম হতে চাইনি। আচ্ছা পরে কথা বলা আবার রাজি হইছি ওমা, তারপর চেক করতে কি যেন একটা দিছে আমাদেরকে, মুখে কি মুখে কি দিছে কি যেন, কি দিছে মুরবি বলতে পারবো না। আমার বললো মানে মুখে কি দেয়, কি দেওয়ার পরে আপনাদের সেন্স? হ্যাঁ সেন্সটা হারিয়ে গেছে। আমার বললো আপনার চোখটা দেখি, দেখাইলাম জিহ্বাটা দেখলো, পরে বললো আপনি এখানে কি যেন লাগছে, কি যেন লাগছে বইলা মানে মুখে হাত দিছে পর্যন্ত খেয়াল আছে, এরপর আর বলতে পারবেন না। কি নিস, কি ছিল আপনাদের সাথে? আমার যে বললাম না ফোন ছিল, আমার দুটো মোবাইল, দামি দুটো মোবাইল ছিল, আমার দুটো ফোন ছিল, আর গ্যাস বিল কারেন্ট বিল দিতে যাব, এখানে টাকা ছিল। দেখছো আব্বু কত বড় বাপ, চিন্তা করছেন এই যে দেখেন, ওনারা দুজন আসছে পার্কে জগিং করতে, দুইজন লোক আসছে ওইলো প্রেশার মাপার জন্য, ওনাদের সাথে অনেকক্ষণ ইয়ে করিয়া প্রেশার মাপার জন্য ওনারা রাজি হয়েছে। দেখেন প্রেশার মাপতে যায় ওনাদেরকে কি জানি না মুখের মধ্যে ধরলো, ওনাদের সেন্সলেস হয়ে গেল। ওনার কাছে কিছু টাকা ছিল, দুইটা মোবাইল ছিল ওনার, ওনারও দুইটা মোবাইল ছিল, ওনারা নিয়ে গেল। এরকম পার্কের মধ্যে যারা জগিং করতে যান এরকম বহু বাটপার আছে, দেখলে মনে হবে তারা খুব ভদ্রলোক, কিন্তু এরা হচ্ছে এক ধরনের প্রতারক, যারা আপনাকে মানে সেন্সলেস করে আপনার জিনিসপত্র সব কিছু নিয়ে যাবে। অতএব যারা পার্কে জগিং করতে যান আপনারা এদিকে অন্তত খেয়াল রাখবেন কি না, অপরিচিত মানুষের সাথে কখনো এভাবে কথা বলা উচিত না, কারণ আপনি কথা বলতে যাবেন আপনি বিপদের সম্মুখীন হয়ে যাবেন। ওনারা আসছে ব্যায়াম করতে সকালবেলায়, ব্যায়াম করতে এসে ওনারা কি হলো, বিপদে পড়ে গেল, ওনাদের জিনিসগুলো নিয়ে গেল। মানুষ এত খারাপ হতে পারে? চিন্তা করে দেখেন কোন সমাজে আমরা বসবাস করি, যারা এই সমস্ত কাজগুলি করেন এই কাজগুলি কখনোই করা উচিত না। আর অন্তত আমরা সাধারণ মানুষ হিসেবে আমাকে আপনাকে সচেতন থাকতে হবে, আপনি যদি সচেতন না হন তাহলে ওনাদের অবস্থা আপনাদের হবে। কথা কি বলছি বুঝছেন? আর বেশি কিছু বলার নাই, সবাই ভিডিওটি শেয়ার দিবেন, আমি ওনাদেরকে বাসায় পৌঁছায় দিচ্ছি। উঠেন, এ আপা উঠেন, যা হয়
হয়ে গেছে এখন কি করবেন বলেন বাসা কোথায় আপনাদের এই তো সামনে সামনে এদিকে বাসা জি জি এই এই বোকামিটা আপনারা কেন করলেন আমি না করছিলাম আমার মেয়েটা কথা মানে ভাইয়া উনি বলল যেভাবে আমি না এই ধরনের এটা সেক্রিবেস না করে তাহলে ওনার চাকরি থাকবে না না এই ধরনের এর জন্য আমি পরে চিন্তা করলাম থাক আমার একটু উপকারের জন্য তো চাকরি হয় তো হোক এই বোকামিগুলি কখনো করবেন না এই বোকামি দেখছেন একটা ভুলের কারণে কত বড় বিপদ ঘটে গেছে সেটা তো দেখলাম যান বাসা যান গা বাসা যায় রেস্ট করেন যা হইছে এটা শুনেন আপনি কিছু হয় নাই আমাদের ক্ষতি হয় নাই আপনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ জিনিসের উপর দিয়ে গেছে এমন অনেক মানুষ আছে এরকম মানুষে মাইরা ফলায় হ্যাঁ আপনাকে ধন্যবাদ কথা কি বলছি বুঝছেন হ্যাঁ ঠিক আছে চিন্তা করে দেন আমি এদিন না গেলে তো এইভাবে পড়ে থাকতেন আপনারা ঠিক আছে যান আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপা যান আর এই ধরনের মানুষের সাথে কথা বলা থেকে দূরে থাকবেন আমার মাথাটা ঘুরতেছে কি সব বোকা বুঝেনা শুনেনা মানুষের লগে কথা কয়